এখন আমরা জিহিসকেল 44 অধ্যায় পাঠ করছি। পরে তিনি ধর্মধামের পূর্বাভিমুখ বহির্দ্বারের দিকে আমাকে ফিরাইয়া আনিলেন। তখন সেই দ্বার রুদ্ধ ছিল। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না, এবং ইহা দিয়া কেহ প্রবেশ করিবে না। কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে। অধ্যক্ষ বলিয়া কেবল অধ্যক্ষই সদাপ্রভুর সম্মুখে আহার করণার্থে ইহার মধ্যে বসিবেন। তিনি এই দ্বারের বারান্দার পথ দিয়া ভিতরে আসিবেন ও সেই পথ দিয়া বাহিরে যাইবেন। নূতন মন্দির সংক্রান্ত নিয়মাবলী। পরে তিনি উত্তর দ্বারের পথে আমাকে গৃহের সম্মুখে আনিলেন। তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল। তখন আমি উবুড় হইয়া পড়িলাম। সদাপ্রভু আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, সদাপ্রভুর গৃহের সমস্ত বিধি ও সমস্ত ব্যবস্থার বিষয়ে যাহা যাহা আমি তোমাকে বলিব, তুমি তাহাতে মনোযোগ কর, সচক্ষে তাহা নিরীক্ষণ কর ও সকর্ণে শ্রবণ কর, এবং এই গৃহে প্রবেশ করিবার ও ধর্মধাম হইতে বাহিরে যাইবার সমস্ত পথের বিষয়ে মনোযোগ কর। আর সেই বিদ্রোহী দলকে ইসরায়েল কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইসরায়েল কুল, তোমাদের সকল জঘন্য ক্রিয়া যথেষ্ট হইয়াছে। বস্তুত তোমরা অচ্ছিন্নতক হৃদয় ও অচ্ছিন্নতক মাংস বিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধর্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ। তোমরা আমার উদ্দেশ্যে ভক্ষ, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ। তোমাদের সকল জঘন্য ক্রিয়া ছাড়াও ইহা করিয়াছ। আর তোমরা আমার পবিত্র বিষয়সমূহের রক্ষণীয় রক্ষা কর নাই, কিন্তু আপনাদের ইচ্ছামতে আমার ধর্মধামে রক্ষণীয়ের রক্ষক নিযুক্ত করিয়াছ। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল সন্তানগণের মধ্যে যে সকল বিজাতীয় লোক আছে তাহাদের মধ্যে অচ্ছিন্নতক হৃদয় ও অচ্ছিন্নতক মাংস বিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার ধর্মধামে প্রবেশ করিবে না। কিন্তু ইসরায়েল যখন বিপথে গিয়াছিল, আপন পুত্তলিদের অনুগমনার্থে আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন যে লেবীয়গণ আমা হইতে দূরে গিয়াছিল তাহারা আপন আপন পাপ বহন করিবে, তথাপি তাহারা আমার ধর্মধামের পরিচারক হইবে, গৃহের সকল দ্বারে পরিদর্শক ও গৃহের পরিচারক হইবে। তাহারা প্রজাগণের জন্য হোম বলি ও অন্ন বলি হনন করিবে, এবং তাহাদের পরিচর্যা করিতে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইবে। তাহাদের পুত্তলিগণের সাক্ষাতে তাহারা প্রজাগণের পরিচর্যা করিত এবং ইসরায়েল কুলের অপরাধজনক বিঘ্নস্বরূপ হইত। সেই জন্য আমি তাহাদের বিরুদ্ধে আপন হস্ত তুলিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তাহারা আপন আপন পাপ বহন করিবে। আমার উদ্দেশ্যে যাজকীয় কর্ম করিতে তাহারা আমার নিকটবর্তী হইবে না, এবং আমার পবিত্র দ্রব্য সকলের, বিশেষত আমার অতি পবিত্র দ্রব্য সকলের নিকটে আসিবে না, কিন্তু আপনাদের অপমান ও আপনাদের কৃত জঘন্য ক্রিয়ার ভার বহন করিবে। তথাপি আমি তাহাদিগকে গৃহের সমস্ত সেবাকর্মে ও তন্মধ্যে কর্তব্য সমস্ত কর্মে গৃহের রক্ষণীয়ের রক্ষক করিব। কিন্তু ইসরায়েল সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল,
তখন সাদোকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার ধর্মধামের রক্ষণীয় দ্রব্য রক্ষা করিত, তাহারাই আমার পরিচর্যা করণার্থে আমার নিকটবর্তী হইবে এবং আমার উদ্দেশ্যে মেদ ও রক্ত উৎসর্গ করণার্থে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তাহারাই আমার ধর্মধামে প্রবেশ করিবে এবং তাহারাই আমার পরিচর্যা করণার্থে আমার মেজের নিকটে আসিবে ও আমার রক্ষণীয় রক্ষা করিবে। অন্তঃপ্রাঙ্গণের দ্বারে প্রবেশ করিবার সময় তাহারা মসিনার বস্ত্র পরিধান করিবে। অন্তঃপ্রাঙ্গণের সকল দ্বারে ও গৃহমধ্যে পরিচর্যা করিবার সময় তাহাদের গাত্রে মেষলোমের বস্ত্র উঠিবে না। তাহাদের মস্তকে মসিনার শিরভূষণ ও কটিদেশে মসিনার জাঙ্গিয়া থাকিবে। তাহারা ঘর্মজনক কিছুতে বন্ধকটি হইবে না। আর যখন তাহারা বহিঃ প্রাঙ্গণে অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃ প্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরিতে রাখিয়া দিবে এবং অন্য বস্ত্র পরিধান করিবে। আপনাদের ওই বস্ত্র দ্বারা প্রজালোকদিগকে পবিত্র করিবে না, তাহারা মস্তক মুণ্ডন করিবে না ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে। আর অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করিবার সময় যাজকদের মধ্যে কেহই দ্রাক্ষারস পান করিবে না। তাহারা বিধবাকে কিংবা পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করিবে না, কিন্তু ইসরায়েল কুলজাত অনুরা কন্যাকে কিংবা যাজকের বিধবাকে বিবাহ করিবে। আর তাহারা আমার প্রজাগণকে পবিত্র ও সামান্য বস্তুর প্রভেদ শিক্ষা দিবে এবং শুচি ও অশুচির প্রভেদ জানাইবে। আর বিবাদ হইলে তাহারা বিচারার্থে উপস্থিত হইবে, আমার সকল শাসনানুসারে বিচার নিষ্পন্ন করিবে এবং আমার সমস্ত পর্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সকল পালন করিবে এবং আমার বিশ্রাম দিন সকল পবিত্র করিবে। তাহারা কোন মৃত লোকের শবের নিকটে গিয়া আপনাদিগকে অশুচি করিবে না, কেবল পিতা কি মাতা, পুত্র কি কন্যা, ভ্রাতা কি অনুরা ভগিনীর জন্য তাহারা অশুচি হইতে পারিবে। যাজক শুচি হইলে পর তাহার জন্য সাত দিন গণিত হইবে, পরে যেদিন সে ধর্মধামের মধ্যে পরিচর্যা করণার্থে ধর্মধামে অর্থাৎ অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করিবে, সেই দিন আপনার জন্য পাপার্থক বলি উৎসর্গ করিবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। আর তাহাদের এক অধিকার হইবে, আমি তাহাদের অধিকার, তোমরা ইসরায়েলের মধ্যে তাহাদিগকে কোন সত্ত্ব দিবে না, আমি তাহাদের সত্ত্ব। ভক্ষ নৈবেদ্য পাপার্থক বলি ও দোষার্থক বলি তাহাদের খাদ্য হইবে এবং ইসরায়েলের মধ্যে সমস্ত বর্জিত দ্রব্য তাহাদের হইবে। আর সমস্ত আশুপক্ক শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই যাজকদের হইবে এবং তোমরা আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ যাজককে দিবে, তাহা করিলে আপন আপন গৃহে আশীর্বাদ অবস্থিতি করাইবে। পক্ষী হোক কি পশু হোক, স্বয়ং মৃত কিংবা বিদীর্ণ কিছুই যাজকদের খাদ্য হইবে না। এখন আমরা যিহেশকেল ৪৫ অধ্যায় পাঠ করছি। আর যে সময় তোমরা অধিকারের জন্য গুলিবাঁট করিয়া দেশ বিভাগ করিবে, সেই সময়ে সদাপ্রভুর উদ্দেশ্যে এক পবিত্র ভূমিখণ্ড উপহার বলিয়া নিবেদন করিবে। তাহার দীর্ঘতা ২৫ সহস্র হস্ত ও প্রস্থ ২০ সহস্র হস্ত হইবে। ইহা চারিদিকে ইহার সমস্ত পরিসীমার মধ্যে পবিত্র হইবে।
তাহার মধ্যে পাঁচ শত হস্ত দীর্ঘ ও পাঁচ শত হস্ত প্রস্থ, চারিদিকে চতুষ্কোণ ভূমি ধর্মধামের জন্য থাকিবে। আবার তাহার বহির্ভাগে চারিদিকে পঞ্চাশ হস্ত পরিমিত পরিসর থাকিবে। ওই পরিমিত অংশের মধ্যে তুমি পঁচিশ সহস্র হস্ত দীর্ঘ ও দশ সহস্র হস্ত প্রস্থ ভূমি মাপিবে। তাহারই মধ্যে ধর্মধাম অতি পবিত্র স্থান হইবে। দেশের এই অংশ পবিত্র, ইহা যাজকদের, ধর্মধামের পরিচারকদের, যাহারা সদাপ্রভুর পরিচর্যার্থে নিকটে আগমন করে তাহাদের হইবে। ইহা তাহাদের জন্য গৃহ নির্মাণের স্থান ও ধর্মধামের জন্য পবিত্র স্থান হইবে। আবার পঁচিশ সহস্র হস্ত দীর্ঘ ও দশ সহস্র হস্ত প্রস্থ ভূমি গৃহের পরিচারক লেবীয়দের জন্য হইবে। বাস করিবার নগর তাহাদের অধিকারার্থ হইবে। আর নগরের অধিকারের নিমিত্ত তোমরা পবিত্র উপহারের পার্শ্বে পাঁচ সহস্র হস্ত প্রস্থ ও পঁচিশ সহস্র হস্ত দীর্ঘ ভূমি দিবে। ইহা সমস্ত ইসরায়েল কুলের জন্য হইবে। আবার পবিত্র উপহারের এবং নগরের অধিকারের উভয় পার্শ্বে সেই পবিত্র উপহারের অগ্রে ও নগরের অধিকারের অগ্রে অর্থাৎ পশ্চিম প্রান্তের পশ্চিমে ও পূর্ব প্রান্তের পূর্বে এবং দীর্ঘতায় পশ্চিম সীমা হইতে পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত অংশ সকলের মধ্যে কোন অংশের সমতুল্য ভূমি অধ্যক্ষকে দিবে। দেশে ইহা ইসরায়েলের মধ্যে তাহার অধিকার হইবে এবং আমার নিযুক্ত অধ্যক্ষেরা আর আমার প্রজাদের উপরে দৌরাত্ব করিবে না, কিন্তু ইসরায়েল কুলকে আপন আপন বংশানুসারে দেশ দিবে। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইসরায়েলের অধ্যক্ষগণ, ইহাই তোমাদের যথেষ্ট হোক। তোমরা দৌরাত্ব ও ধনাপহার দূর করো, ন্যায় ও ধার্মিকতার অনুষ্ঠান করো, আমার প্রজাদিগকে অধিকারচ্যুত করিতে ক্ষান্ত হও। ইহা প্রভু সদাপ্রভু বলেন। ন্যায্য পাল্লা, ন্যায্য ঐফা ও ন্যায্য বাত তোমাদের হোক। ঐফার ও বাতের একই পরিমাণ হইবে। বাত হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ। এই উভয়ের পরিমাণ হোমরের অনুরূপ হইবে। আর শেকল বিংশতি গেরা পরিমিত হইবে। বিংশতি শেকলে, পঁচিশ শেকলে ও পনেরো শেকলে তোমাদের মানি হইবে। তোমরা এই উপহার উৎসর্গ করিবে। তোমরা গমের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ ও যবের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ দিবে। আর তৈলের, বাত পরিমিত তৈলের নির্দিষ্ট অংশ এক কোর হইতে বাতের দশমাংশ। কোর দশ বাত পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাতে হোমর হয়। আর ইসরায়েলের জলসিক্ত ভূমিতে চরে এমন মেষাদিপাল হইতে দুই শত মেষের মধ্যে এক মেষ, লোকদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাই ভক্ষ নৈবেদ্যের হোমবলির ও মঙ্গলার্থক বলির নিমিত্ত হইবে। ইহা প্রভু সদাপ্রভু বলেন। দেশের সমস্ত প্রজা ইসরায়েলের অধ্যক্ষকে এই উপহার দিতে বাধ্য হইবে। আর পর্বে, অমাবস্যায় ও বিশ্রামবারে ইসরায়েল কুলের সমস্ত উৎসবে হোমবলি এবং ভক্ষ ও পেয় নৈবেদ্য উৎসর্গ করা অধ্যক্ষের কর্তব্য হইবে। তিনি ইসরায়েল কুলের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে পাপার্থক বলি ও ভক্ষ নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবেন। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি নির্দোষ এক গোবৎস লইয়া ধর্মধাম শুচি করিবে। আর যাজক সেই পাপার্থক বলির রক্তের কিয়দংশ লইয়া গৃহের চৌকাঠে, যজ্ঞবেদীর সোপানের চারিপ্রান্তে
এবং অন্তঃপ্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দিবে। আর যে কেহ প্রমাদি ও যে কেহ অবোধ তাহার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তদ্রূপ করিবে। এই প্রকারে তোমরা গৃহের জন্য প্রায়শ্চিত্ত করিবে। প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তার পর্ব হইবে, তাহা সাত দিনের উৎসব। তারই শূন্য রুটি খাইতে হইবে। সেই দিনে অধ্যক্ষ আপনার জন্য ও দেশস্থ সকল প্রজালোকের জন্য পাপার্থক বলিরূপে এক বৃষ উৎসর্গ করিবেন। সেই উৎসবের সপ্তাহ ব্যাপিয়া তিনি সাত দিনের মধ্যে প্রতিদিন নির্দোষ সাতটি বৃষ ও সাতটি মেষ দিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে হোমার্থক বলি উৎসর্গ করিবেন এবং প্রতিদিন এক ছাগ দিয়া পাপার্থক বলি উৎসর্গ করিবেন। আর ভক্ষ নৈবেদ্যের নিমিত্ত বৃষের প্রতি এক ঐফা ও মেষের প্রতি এক ঐফা সুজি ও ঐফার প্রতি এক হিন তৈল দিবেন। সপ্তম মাসে মাসের পঞ্চদশ দিনে পর্বের সময়ে তিনি সাত দিন পর্যন্ত সেইরূপ করিবেন। পাপার্থক বলি ও হোমার্থক বলি এবং ভক্ষ নৈবেদ্য ও তৈল উৎসর্গ করিবেন। এখন আমরা যেহেশকেল ৪৬ অধ্যায় পাঠ করছি। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অন্তঃপ্রাঙ্গণের পূর্বাভিমুখ দ্বার কার্যের ছয় দিন বদ্ধ থাকিবে, কিন্তু বিশ্রাম দিনে খোলা হইবে এবং অমাবস্যার দিনেও খোলা হইবে। আর অধ্যক্ষ বাহির হইতে দ্বারের বারান্দার পথ দিয়া প্রবেশ করিয়া দ্বারের চৌকাঠের নিকটে দণ্ডায়মান হইবেন এবং যাজকগণ তাহার হোমার্থক বলি ও মঙ্গলার্থক বলি সকল উৎসর্গ করিবে এবং তিনি দ্বারের গোব্রাটে প্রণিপাত করিবেন, পরে বাহির হইয়া আসিবেন, কিন্তু সন্ধ্যা না হইলে দ্বার বদ্ধ করা যাইবে না। আর দেশের প্রজালোক সকল বিশ্রামবারে ও অমাবস্যায় সেই দ্বারের প্রবেশস্থানে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে। সদাপ্রভুর উদ্দেশ্যে অধ্যক্ষকে এই হোমবলি উৎসর্গ করিতে হইবে। বিশ্রামবারে নির্দোষ ছয়টি মেষশাবক ও নির্দোষ একটি মেষ। আর ভক্ষ নৈবেদ্যরূপে মেষের প্রতি এক ঐফা সুজি এবং মেষশাবকদের জন্য তাঁহার হাতে যতটা উঠিবে এবং ঐফার প্রতি এক হিন তৈল। আর অমাবস্যার দিনে একটি নির্দোষ গোবৎস এবং ছয়টি মেষশাবক ও একটি মেষ, ইহারাও নির্দোষ হইবে। আর ভক্ষ নৈবেদ্যরূপে তিনি গোবৎসের প্রতি এক ঐফা, মেষের প্রতি এক ঐফা সুজি ও মেষশাবকদের জন্য তাঁহার হাতে যতটা উঠিবে এবং ঐফার প্রতি এক হিন তৈল দিবেন। আর অধ্যক্ষ যখন আসিবেন তখন দ্বারের বারান্দার পথ দিয়া প্রবেশ করিবেন এবং সেই পথ দিয়া বাহির হইয়া আসিবেন। আর দেশের প্রজালোক সকল পর্ব সময়ে যখন সদাপ্রভুর সম্মুখে আসিবে তখন প্রণিপাত করণার্থে যে ব্যক্তি উত্তর দ্বারের পথ দিয়া প্রবেশ করিবে সে দক্ষিণ দ্বারের পথ দিয়া বাহির হইয়া আসিবে এবং যে ব্যক্তি দক্ষিণ দ্বারের পথ দিয়া প্রবেশ করিবে সে উত্তর দ্বারের পথ দিয়া বাহির হইয়া আসিবে। যে ব্যক্তি যে দ্বারের পথ দিয়া প্রবেশ করিবে সে তথায় ফিরিয়া যাইবে না, কিন্তু আপনার সম্মুখস্থ পথ দিয়া বাহির হইয়া আসিবে। আর অধ্যক্ষ তাহাদের মধ্যে থাকিয়া তাহাদের প্রবেশকালে প্রবেশ করিবেন ও তাহাদের বাহির হইয়া আসিবার সময় বাহির হইবেন। আর উৎসবে ও পর্বে ভক্ষ নৈবেদ্য গোবৎসের প্রতি এক ঐফা, মেষের প্রতি এক ঐফা সুজি ও মেষশাবকদের জন্য তাহার হাতে যতটা উঠিবে এবং ঐফার প্রতি এক হিন তৈল লাগিবে। আর অধ্যক্ষ যখন স্ব ইচ্ছায় দত্ত দান সদাপ্রভুর উদ্দেশ্যে
होम बलि बा मंगलार्थक बलिरूपे उत्सर्ग करिबेन तखन ताहार जन्य पूर्वाभिमुख द्वार खुलिया दिते हईबे। आर तिनि विश्राम बारे जेमन करेन तेमनि आपन होम बलि ओ मंगलार्थक बलि उत्सर्ग करिबेन। परे बाहिर हईया आसिबेन एवं ताहार बाहिर हईबार पर सेई द्वार बद्ध करा जाइबे। आर तुमि प्रत्यह सदाप्रभुर उद्देश्ये होम बलिर जन्य एक बर्षीय निर्दोष एकटि मेषशावक उत्सर्ग करिबे। प्रत्यह प्राते ताहा उत्सर्ग करिबे। आर प्रत्यह प्राते ताहार सहित भक्ष नैवेद्य रूपे ओइफार षष्ठांश सूजी ओ सेई सूक्ष्म सूजी आर्द्र करणार्थे हीनेर तृतीयांश तैल এই ভক্ষ নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করিবে। এই বিধি চিরকাল নিত্য স্থায়ী। এইরূপে প্রত্যহ প্রাতে সেই মেষশাবক নৈবেদ্য ও তৈল উৎসর্গ করা যাইবে। ইহা নিত্য হোম বলি। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অধ্যক্ষ যদি আপন পুত্রগণের মধ্যে কোনো একজনকে কিছু দান করেন তবে তাহা তাহার অধিকার হইবে, তাহা তাহার পুত্রদের হইবে, তাহা অধিকার বলিয়া তাহাদের সত্ত্ব হইবে। কিন্তু তিনি যদি আপনার কোন দাসকে আপন অধিকারের কিছু দান করেন তবে তাহা মুক্তিবৎসর পর্যন্ত তাহার থাকিবে, পরে পুনর্বার অধ্যক্ষের হইবে। কেবল তাহার পুত্রগণ তাহার অধিকার পাইবে। আর অধ্যক্ষ প্রজাদিগকে দৌরাত্মপূর্বক অধিকারচ্যুত করণার্থে তাহাদের অধিকার হইতে কিছু লইবেন না। তিনি আপনারই অধিকারের মধ্য হইতে আপন পুত্রদিগকে অধিকার দিবেন, যেন আমার প্রজারা আপন আপন অধিকার হইতে ছিন্ন ভিন্ন হইয়া না যায়। পরে তিনি দ্বারের পার্শ্বস্থ প্রবেশের পথ দিয়া আমাকে যাজকদের উত্তরাভিমুখ পবিত্র কুঠরি শ্রেণীতে আনিলেন। আর দেখো, পশ্চিম দিকে পশ্চাতে এক স্থান ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই স্থানে যাজকেরা দোষার্থক বলি ও পাপার্থক বলি পাক করিবে ও নৈবেদ্য ভাজিবে, যেন তাহারা প্রজাদিগকে পবিত্র করিবার জন্য তাহা বহিঃপ্রাঙ্গণে লইয়া না যায়। পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিয়া সেই প্রাঙ্গণের চারি কোণ দিয়া গমন করাইলেন। আর দেখো, ওই প্রাঙ্গণের প্রত্যেক কোণে এক এক প্রাঙ্গণ ছিল। প্রাঙ্গণের চারি কোণে চল্লিশ হস্ত দীর্ঘ ও ত্রিশ হস্ত প্রস্থ প্রাচীর বেষ্টিত প্রাঙ্গণ ছিল। সেই চারিকোণের প্রাঙ্গণগুলির একই পরিমাণ ছিল। চারিটির মধ্যে প্রত্যেকের চারিদিকে গাঁথনি শ্রেণী ছিল এবং ওই চারিদিকের গাঁথনি শ্রেণীর তলে উনান পাতা ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই সকল পাচকদের গৃহ এই স্থানে গৃহের পরিচারকেরা প্রজালোকদের বলি সিদ্ধ করিবে।